তুমি হ্যাঁ গল্পের শুরুতেই দেখি রুয়ান নিজেকে লং এর সাথে দেখে চিল্লে ওঠে। লংও ওকে বকাঝকা করতে থাকে, তুমি এখানে কিভাবে আসলে, কারণ এখানে তো ওর গার্লফ্রেন্ডের থাকার কথা ছিল। রুয়ানের মনে পড়ে গত রাত তো ওর বেস্ট ফ্রেন্ড লিসার সাথে ড্রিঙ্ক করছিল, এরপর ওকে হোটেল রুমের কার্ডও দিয়েছিল। ও ভাবতে থাকে লিসা তো আমাকে আমার বয়ফ্রেন্ডের রুমের কার্ড দিয়েছিল, তাহলে আমি এখানে কিভাবে আসলাম। ও কিছুই বুঝতে পারছিল না। লং ওকে ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য টাকা অফার করে, তবে রুয়ান ওকে না করে চলে যায়। এদিকে এই নিউজ সব জায়গা ছড়িয়ে পড়ে যে হাও কোম্পানির প্রেসিডেন্টের সাথে কারো অ্যাফেয়ার চলছে। রুয়ানের দাদিও এই নিউজ দেখে ওর মাকে অনেক বকাঝকা করছিল। দেন রুয়ান চলে আসে আর বলে, আপনি আমার মায়ের উপর কেন চিল্লাচ্ছেন, এতে মায়ের কোনো দোষ নেই। দাদি চিল্লাতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছ। রুয়ানের মা ওর সাইড নিয়ে কথা বলছিল, এতে দাদি রেগে ওনাকেও মারতে নিয়েছিল। রুয়ান ওর মাকে বাঁচাতে গিয়ে ওই সব মার খেয়ে নেয়। আসলে রুয়ানের বাবা মারা যাওয়ার পর থেকেই ওর দাদি আর ওদের দেখতে পারে না, ওদেরকে এই পরিবারের বোঝা মনে করে। কিছুদিন পর রুয়ান ওর অফিসে যায়, ম্যানেজার এসে বলে প্রেসিডেন্ট আসতে চলেছে, তো সব যেন ঠিকঠাক থাকে, কিছু গড়বড় যেন না হয়। এই কোম্পানির প্রেসিডেন্ট আর কেউ না, লংই ছিল। যখনই লং কোম্পানিতে ঢোকে, রুয়ান ভুল করে ওর সাথে ধাক্কা খেয়ে যায় আর হঠাৎ করে ও সেন্সলেস হয়ে যায়। লং ওকে শুইয়ে দিয়ে জলদি ওর ফ্যামিলির ডক্টরকে ডাকে। এদিকে লং এর দাদিও কোম্পানিতে চলে আসে, কারণ উনি জেনে গেছে রুয়ান প্রেগনেন্ট। উনি এসেই লংকে ওকে বিয়ে করার জন্য অর্ডার দেয়। লং তো কোনোভাবেই করবে না, আমি যাকে ভালোবাসি না কীভাবে তাকে বিয়ে করব। কিন্তু দাদিও ওকে ছাড়ে না, তো বাধ্য হয়ে ওকে বিয়ের জন্য রাজি হতে হয়। রুয়ান যখন হুঁশে আসে, দাদি ওর ব্যাপারে প্রশ্ন টশ্ন করতে থাকে। রুয়ান তো কিছুই বুঝতে পারছিল না এসব কী হচ্ছে। ওর ডেস্কে যাচ্ছিল, সব এমপ্লয়িরাই ওকে নিয়ে কথা বলছিল। তখন লং এসে ওকে ওর বাসায় নিয়ে যায় আর দাদিকে বলে, এ নাও আমি ওকে নিয়ে এসেছি। দাদি বলে, যেটা হয়ে গেছে ওটা তো আমরা বদলাতে পারবো না, আমি জলদি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি, এখন থেকে তুমি এখানেই থাকো, কারণ এই সময়টা তোমার যত্নের দরকার আছে। এখানেই রুয়ান প্রথমবারের মতো জানতে পারে ও যে প্রেগনেন্ট। ও অনেকটাই অবাক হয়ে যায়। এরপর ওরা দুজন খেতে বসে, রুয়ান এত মজার খাবার দেখে গপ গপ খেতে শুরু করে। লং বলে, এই নিয়ে তুমি তিন বোল খাবার খাচ্ছ। রুয়ান বলে, এর মানে তুমি আমার খাবারের খেয়াল রাখছ। ও বলে, এরকম কিছুই না, আমি শুধু আমার বাচ্চাকে নিয়ে টেনশন করছি। আর ওকে স্যুপ খেতে দেয়। এভাবেই কিছু সময় পার হয়ে যায়। দাদি ওকে বলে, তাহলে আমি তোমার বাসায় গিয়ে বিয়ের কথা বলে আসি। রুয়ান বলে, না না, আমি প্রথমে গিয়ে আমার পরিবারের সাথে কথা বলে নেই। দাদিও এতে রাজি হয়ে যায়, কিন্তু ওর সাথে সেক্রেটারিকে পাঠিয়ে দেয়। সেক্রেটারি রুয়ানের দাদিকে গিফট দেয় যে হাও পরিবার আপনার জন্য পাঠিয়েছে। তবে এই মহিলা আবারও ওদেরকে কথা শোনাতে থাকে, অপমান করতে থাকে। সেক্রেটারি এর মধ্যে লংকে কল করে দেয়। লং সব কিছু শুনতে থাকে। রুয়ানের চাচাতো বোন স্নো ওকে কথা শোনাতে থাকে, তোর মতো মেয়ের নজর কী রকম ওটা তো জানি, নিশ্চয় একটি বুড়ো খ্যাত লোক পটিয়েছিস, আমার বয়ফ্রেন্ড অনেক হ্যান্ডসাম সাথে ধনীও। এসব শুনে এদিকে লং খুব রেগে যায়। এরপর স্নো এর বয়ফ্রেন্ড ওর মা সাথে 3000 ওন নিয়ে বিয়ের কথা বলতে আসে। টাকা দেখেই দাদি তো ওনাদের খুব আপ্যায়ন করতে থাকে। তখন গ্রামের হেড এসে বলে, আপনার নাতিন তো খুব ভাগ্যবতী, কত ভালো জামাই পেয়েছেন। দাদির মনে হতে থাকে উনি স্নো এর বয়ফ্রেন্ডের কথা বলছে। উনি খুশি হয়ে যায়। হ্যাড বলে, না না, ওনারা তো রুয়ানের বিয়ের কথা বলতে এসেছে। যেটা শুনে উনি অনেক শকড হয়ে যায়। স্নো জলদি বাহিরে আসে আর ভাবতে থাকে, যতই ধনী হোক না কেন, হ্যান্ডসাম তো একদমই হবে না, রুয়ানের মতো একটি মেয়েকে কোন হ্যান্ডসাম ছেলেই পছন্দ করবে। কিন্তু যখনই ও এত গাড়ি আর লংকে দেখে, ওর পায়ের নিচের মাটি সরে যায়। এত এত টাকা দেখে দাদিও ওদের খুব সুন্দর করে ভেতরে আসতে দেয়। উনি তো টাকার জগতেই হারিয়ে যায়। লং জোর করে ওর হাতটা ধরে নেয়, কিন্তু ও একটু ঢঙ্গি করছিল, যেটা দেখে স্নো অনেক জেলাস হচ্ছিল। লং দাদির কাছে পারমিশন চায়, আমি রুয়ানকে একটু বাহিরে নিয়ে যায়। উনি বলে, নাও নাও, রুয়ান তো তোমারই। মানে টাকা দেখে ওনার রঙই বদলে যায়। এরপর লং রুয়ানকে বাহিরে নিয়ে আসে। ও বলে, বাহিরে কেন আনলে, কি বলবে তুমি। লং বলে, তুমি এত নার্ভাস কেন হচ্ছ, এটা আমাদের বাচ্চার জন্য ঠিক হবে না। রুয়ান বলে, এইটুকু নার্ভাস হওয়াতে কি এমন হবে, নাটক যত সব। লং ওর হাতে ব্রেসলেট দেখে বলে, এটা কে দিয়েছে তোমাকে। রুয়ান বলে, এটা তোমার কে আসা যায়, তোমার কোনো লেনদেন নেই এটাতে।
ও বলে, ভুলে যেও না তুমি আমার ওয়াইফ হতে চলেছ। পরের সিনে দেখি ওদের বিয়ের দিনটা চলেই আসে। রুয়ান এই বিয়েতে একদম খুশি ছিল না, তবে লং তো খুব খুশি খুশি বিয়ের জন্য রেডি হচ্ছিল। এদিকে লং এর গার্লফ্রেন্ড লিসাও বিয়েতে চলে আসে আর সোজা রুয়ানের কাছে এসে ওকে এক চড় মারে। তোমার সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করার? রুয়ান বলে, তুমি ওই দিন আমাকে ভুল রুমের কার্ড দিয়ে দিয়েছিলে, বিশ্বাস করো আমাকে। আসলে লিসা এর সাথে রুয়ানের বয়ফ্রেন্ডের চক্কর আছে, ওরা একসাথে সময় কাটানোর জন্য রুয়ানকে ওই দিন মাতাল করে দিয়েছিল আর ওকে লং এর রুমের কার্ড দিয়ে দিয়েছিল। এখন এই লিসা ধনী লংকেও হাতছাড়া করতে চাচ্ছিল না, ও নাটক করতে থাকে, ওই দিন আমি অনেক মাতাল ছিলাম তো, এজন্য হয়তো ভুল করে তোমাকে ওই রুমের কার্ড দিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখো তুমি কতটা নিষ্ঠুর, আমার বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নিচ্ছ, সাথে তোমার বয়ফ্রেন্ডকেও ধোকা দিচ্ছ। এখন একটাই রাস্তা আছে, তুমি পালিয়ে যাও। এই বোকা রুয়ানও ওর কথায় পড়ে যায় আর বিয়ে থেকে পালাতে থাকে, তবে গার্ডরা ওকে আটকে ফেলে। তখনই ওখানে রুয়ানের বয়ফ্রেন্ড চ্যাং চলে আসে, ও ওর বয়ফ্রেন্ডকে দেখে অনেক খুশি হয়ে যায়। আসলে চ্যাংকে লংই ডেকেছে। লং বলে, রুয়ানকে ছাড়তে তুই কত টাকা নিবি? চ্যাং বলে, পাগল হয়ে গেছিস তুই, আমি ওকে অনেক ভালোবাসি। লং বলে, আচ্ছা কত নেবি, 1 মিলিয়ন, 5 মিলিয়ন? 5 মিলিয়ন দেখে চ্যাংয়ের রঙই বদলে যায়। রুয়ান বলে, তুমি কিছু বলছো না কেন? চ্যাং টাকার লোভী সামলাতে পারছিল না, ও বলে, এগুলো আমার টাকা না, আমি এখন অনেক ধনী হয়ে গেছি। রুয়ান বলে, তুমি তো আমাকে প্রমিস করেছিলে সারা জীবন আমরা একসাথে থাকবো, দেখো আমি তোমার দেওয়া ব্রেসলেটটা এখনও পরে আছে, তুমি বলে দাও আমাদের কোনো টাকার দরকার নেই। তবে এই লোভীরা টাকা নিয়েই পালিয়ে যায়। রুয়ানও ওর পিছু যেতে নিচ্ছিল, তবে লং ওকে আটকে ফেলে। রুয়ানও এতক্ষণে বুঝে যায় চ্যাং ওকে একদমই ভালোবাসে না। ও ভাবতে থাকে, আমি তো আমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছি, জীবন তো শেষই আমার। যাই হোক, ও এখন ওর বাচ্চার জন্য এই বিয়েটা করতে রাজি হয়ে যায়। এদিকে লিসা বিয়ে থামাতে আসতে নিচ্ছিল, তবে লং এর অর্ডারে গার্ডরা ওকে বাহিরে তাড়িয়ে দেয়। এতদিনে লংও জেনে গিয়েছিল লিসা ওকে ধোকা দিচ্ছে। এরপর রুয়ান আর লং এর বিয়েটা হয়ে যায়। রাতের বেলা লং যখন ওয়াশরুম থেকে বের হয়, একটা আগাম হয়ে যায় যেটাতে রুয়ান অনেক ভয় পেয়ে যায়। লং ও লজ্জা পেয়ে জলদি ওখান থেকে চলে যায়। লং রুয়ানকে এখন বাসায় থাকতে বলছিল, কিন্তু রুয়ান ওর কাজে যেতে চাচ্ছিল। কিছুক্ষণ পর লং ওর কাছে এসে বলে, তুমি বাসায় বোর হয়ে গেছো তাই না, এজন্য আমি তোমাকে এন্টারটেইন করতে চলে এসেছি। রুয়ান বলে, আমি কি কাজে যেতে পারবো? লং বলে, প্রথমে আমাকে রিকোয়েস্ট করো। ও না করে দেয়। লং ওর আইডি কার্ড দেখায় আর টানাটানির মধ্যে রুয়ান ওর উপরে পড়ে যায়। দুজনই অনেকটা নার্ভাস হয়ে যায়, তাই জলদি সরে যায়। এরপর লং আবারও ইচ্ছে করে ওর কাছে আসছিল, তবে ও খুব লজ্জাবা ছিল। দেন লং ওর গলায় আইডি কার্ড পরিয়ে ওখান থেকে চলে যায়। অফিসের সবাই রুয়ানকে নিয়েই কথা বলছিল। লং রুয়ানকে ওর অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয় আর ওকে অনেকগুলো কাজও দেয়। লং দেখে রুয়ান ওর কাজগুলো খুব ভালো মতোই করেছে। ও বলে, তুমি তো কোম্পানির কাজ সুন্দর করেই করে নাও, আর কি কি কাজ তুমি ভালো মতো করতে পারো? এটা বলেই ও কাছে আসতে থাকে। রুয়ানের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়, কিন্তু তখনই কাবাবে হাড্ডি হয়ে সেক্রেটারি মাঝখানে চলে আসে। লং লজ্জা পেয়ে পালিয়ে যায়। অফিসের এক এমপ্লয়ি ফ্যাংমিও লংকে পছন্দ করে ও রুয়ানকে কথা শোনাতে থাকে। কি ভেবেছিস, ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য মিস্টার লং তোকে ভালোবাসতে শুরু করেছে? এরকম কিছুই না, নিজের চেহারাটা আয়নাতে দেখেছিস? তখন সেক্রেটারি এসে রুয়ানকে বাঁচিয়ে নেয়। এরপর লং রুয়ানকে ওর সাথে মিটিংয়েও নিয়ে যায়। ওরা সবাই ড্রিঙ্ক করতে নিয়েছিল, তবে লং ওকে থামিয়ে ওকে জুস খেতে বলে, যেটাতে রুয়ান মনে মনে অনেক খুশি হয়। মিটিং শেষে ফ্যাংমি আবারও অফিসের সবার সামনে রুয়ানকে অপমান করতে থাকে। রুয়ান এসব ইগনোর করে চলে যাচ্ছিল, তবে এই মেয়ে ওকে থামিয়ে থাপ্পড় মারতে নিচ্ছিল। তখনই লং এসে ওর হাত ধরে ফেলে আর বলে, তোমার এত বড় সাহস আমার ওয়াইফের গায়ে হাত তুলছ? আর রুয়ানকে নিয়ে চলে যায়। লং এর অর্ডারে সেক্রেটারি ফ্যাংমিকে জব থেকে ফায়ার করে দেয়। রুয়ান ওকে সরি বলে যে ওর জন্য এত সমস্যা হচ্ছে, সাথে ওর এটাও মনে হচ্ছিল বাচ্চার জন্যই লং ওর এত কেয়ার করছে। লং ভাবতে থাকে, ও কতটা স্টুপিড, ও বুঝতে পারছে না যে আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। দেন ও বলে, তুমি কি সত্যিই আমার কাছে মাফ চেতে যাচ্ছ? আর ওর ক্লোজ হয়ে কেস করতে নিচ্ছিল। তখনই আবারও সেক্রেটারি ওদের মাঝখানে চলে আসে। এতে লং রেগে গিয়ে সেক্রেটারিকে বকা দিয়ে চলে যায়। রুয়ান তো খুশিতে নাচতে থাকে, ইয়ে সেক্রেটারির জন্য আমি বেঁচে গেছি। কিন্তু বেচারি সেক্রেটারি কষ্টতে কেঁদেই ফেলে, বস আমাকে বকা দিয়েছে। পরের সিনে দেখি কিছু এমপ্লয়িরা রুয়ানকে পাম্পটি দিতে থাকে, ওর টাকাতে খাবারও অর্ডার করে
আরও বলে, তুই তো আমাদের ফ্রেন্ডই, তোর সাথে মিস্টার লংয়ের সম্পর্কও ভালো, তো ভবিষ্যতে আমাদের কিছু হেল্প করিস। তখন লং এসে ওকে টেনে ওখান থেকে নিয়ে যায় আর জিজ্ঞেস করে, তোমার আংটিটা কোথায়? রুয়ান বলে, ওটা তো অনেক দামি, যদি হারিয়ে যায় এজন্য বাসায় রেখে এসেছি। ও বলে, এটাই তো নাকি অন্য কোনো রিজন আছে? রুয়ান বলে, না না, আমি শুধু বলছি। দেন লং ইশারা করে ওর হাত ধরার জন্য, তো রুয়ানও ওর হাত ধরে নেয়। এরপর ওরা দুজন বাসায় চলে আসে। রাতের বেলা রুয়ান খাবার বানাচ্ছিল, লং ওর কাজে হেল্প করতে নিয়েছিল। এখানেও ওরা দুজন অনেকটাই কাছে চলে আসে, তো রুয়ান লজ্জাতে ওকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর রুয়ান নুডলস রান্না করে নিয়ে আসে, তবে লং নুডলস একদমই পছন্দ করতো না। রুয়ান বানিয়েছে তাইও খেতে শুরু করে, কিন্তু খাওয়ার পর ওর খুব ভালো লেগে যায় আর ওদের মধ্যে নুডলস নিয়ে টানাটানিও শুরু হয়ে যায়। এর মধ্যে ওদের কিস হতে যাচ্ছিল, কিন্তু যা হওয়ার সেক্রেটারি আবারও কাবাবে হাড্ডি হয়ে চলে আসে। আসলে একটা ইম্পর্টেন্ট কাজে লংকে জার্মানি যেতে হবে, সেক্রেটারি এই নিউজটাই দিতে এসেছে, তাই লং এখান থেকে চলে যায়। রাতে রুয়ান স্বপ্ন দেখে, একটি ছেলের সাথে ও অনেক এনজয় করছে, রোম্যান্স করছে, যেটা লংই হয়। এতে ও ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায় আর ভাবতে থাকে, আমি ওকে কেন আমার স্বপ্নতে দেখছি। পরদিন বিকেলবেলা ও গাছে পানি দিচ্ছিল, আজ যেহেতু ও বাসা একা ছিল ও অনেক খুশি ছিল। এর মধ্যেই লং বাসা চলে আসে আর লুকিয়ে লুকিয়ে রুয়ানের পিক তুলতে থাকে। রুয়ান ওকে দেখে অনেক অবাক হয়ে যায়। লং বলে, তুমি এত ছোট কাপড় পরে আছো কেন? যদি তোমার ঠান্ডা লেগে যায়, বাচ্চার যদি কিছু হয়ে যায়, আর কেউ যদি তোমাকে এভাবে দেখে ফেলে? এইসব শুনে রুয়ান মন খারাপ করার জায়গায় খুশি হয়ে যায়, এটা ভেবে যে লং ওর কত কেয়ার করছে। এভাবেই ধীরে ধীরে ওরা দুজনই দুজনের কেয়ার করতে শুরু করে। রাতে রুয়ান পড়তে পড়তে এখানেই ঘুমিয়ে পড়ে, তাই লং ওকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় আর নিজেও ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর রুয়ানের ঘুম ভেঙে যায় ও লংকে ওর এত কাছে দেখে অনেক খুশি হয়ে যায়। দেন ও নিজেও লংকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এর মানে রুয়ানও ওকে ভালোবাসতে শুরু করেছে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।